আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল থেকেই শুরু করছি। সকালবেলায় বাচ্চার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ঘুম থেকে উঠে ওকে ডিম ভেজে ভাত দিয়ে দিলাম। আর এদিকে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। আসলে প্রতিদিন দুই তিন পদের রান্না তো করা সম্ভব হয় না, আজকে একটা পদই রান্না করছি, শুধু তেলাপিয়া মাছ আর বেগুন আলু এসব দিয়ে, মূলা দিয়ে একটা ঝোলের মতো রান্না করব। প্রতিদিন এত এত রান্না আমার ভালো লাগে না আর করতেও ইচ্ছা করে না। দুইজন মানুষে দুই তিন পদের রান্না করলে খাবারগুলো নষ্ট হয়, থেকে যায়, পরে আর খাইতে পারি না, ফেলে দিতে হয়। এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতি, এই সময়েই বেশি বেশি রান্না করে সেই খাবারগুলো ফেলে দেওয়া আমার কাছে খুব খারাপ দেখায়। তাই আমি সব সময় চেষ্টা করি যে অল্প অল্প রান্না করব। তাই আজকেও ব্যতিক্রম কিছু না, আজকে একটাই তরকারি রান্না করে নিচ্ছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, দেখবেন আপনার কাছে আসবে, বসবে, আপনার থেকে শুনবে আপনি কি করছেন, কেমন করে কাজ করছেন। আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনার কাছ থেকে সব কিছু তথ্য নেবে, নিয়ে দেখবেন দুই দিন পরে সে ওই ব্যবসাটা শুরু করে দিয়েছে। আর আপনার কাছ থেকে যে শিখে গেল তার কোনো মূল্য নেই। সে আরেকজনের কাছে যে গল্প করবে যে আপনি আমাকে কিছু শেখাননি, উল্টা ওই আর কি আমাকে শিখিয়েছে, এইভাবে অনেক কথা অনেকেই বলে। এ ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। এ ধরনের মানুষ কখনো আপনার ভালো চায় না, সবসময় আপনার খারাপ চায়। তারা আপনার সাথে ভালোভাবে মিশবে ঠিকই, এমনভাবে মিশবে আপনি মুখের উপর বুঝতেই পারবেন না যে আপনার পিছে সে একটা ষড়যন্ত্র করছে। এমন মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। এমন মানুষ কখনোই অন্যের ভালো চায় না, অন্য কেউ ভালো থাকুক সেটা সে দেখতেও পারে না। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই মন থেকে অনেক কষ্ট পেয়েছি। আসলে কেউ যদি কারো কাছ থেকে কিছু শিখে যায়, যার কাছ থেকে সে শিখেছে তার অবশ্যই একটা ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার কাছে শিখেছে, অন্যের কাছে না হয় কিছু নাই বললো বলতে পারে যে হ্যাঁ আমি ওই আন্টির কাছে কিংবা আপুর কাছে শিখেছি। কিন্তু সে উল্টোটা বলে যে সে নাকি আমার আগে থেকেই কাজ করা পারতো, আর আগে থেকেই নাকি সেল করতো, আমি নাকি ওর দেখা দেখি সব কাজ করছি। এরকম কথা শুনলে কার না রাগ ওঠে না। যাই হোক, আমি আপনাদের সাথে আমার কথা, মনের কথাটা একটু শেয়ার করে দিলাম। আমার অনেক দিন হলো রাগ হচ্ছিল, কথা বলা পাচ্ছিলাম না প্ল্যাটফর্ম। আর আমার এই ভিডিওটা তো অবশ্যই ও দেখবে, ও যেন বোঝে না যে আমি কেন এই কথাটা বলেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রান্না শেষে আমি আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দিলাম আর একটু কাঁথা সেলাই করে নিলাম। সময় পাই না, দুই বছর হলো এটা আঁকিয়ে রেখেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে, বাচ্চাদের ফাঁকে ফাঁকে একটু একটু করে করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ব্যবসাটা ভালোভাবে চালাতে পারি আর আমার এই কাঁথাটা যেন উঠে যায় এবার। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া করে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।